আইপিএল খেলাটাকে দর্শকদের জন্য উপভোগ করতে গিয়ে কি ক্রিকেট খেলাটার সঙ্গেই আপোষ করা হচ্ছে, নাকি আইপিএলকে স্বল্প ওভার এবং স্বল্প সময়ের খেলা হিসেবে দেখা হচ্ছে, যেখানে খেলা নয় খেলার উপজীব্যকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। তবে আইপিএল শুরুই হয়েছিল বিনোদনের কথা মাথায় রেখে, যেখানে খেলা কম বিনোদন বেশি। তবে কারো কারো এতটা বিনোদনও ঠিক পছন্দ নয়, যে নিয়ম দর্শকদের আনন্দ দিতে গিয়ে বোলারদের মনোবল ভেঙে দেয়। অল্প কিছুদিন আগেই যে কথা বলেছিলেন রোহিত শর্মা, গত রবিবার সেই কথাই শোনা গেল মোহাম্মদ সিরাজের মুখে। ব্যাটার হয়েও আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম তুলে দিতে বললেন তিনি। তার মতে বোলারদের জীবন কঠিন হয়ে গিয়েছে এই নিয়মের জন্য। তবে অনেকের ধারণা সিরাজ একথা মজা করেই বলছেন হয়তো। ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের কারণে অতিরিক্ত একজন ব্যাটার খেলাতে পারছে দলগুলি, সবচেয়ে বেশি লাভবান হয়েছে বা হচ্ছে হায়দ্রাবাদ। ব্যাটিংয়ের সময় তারা ট্রেভিস হেডকে খেলাচ্ছে, তিনি মার্কুটে ইনিংস খেলে প্রায়শই বড় রান তুলে দিচ্ছেন। বোলিংয়ের সময় তাকে বসিয়ে একজন বোলার খেলানো হচ্ছে। কেকেআরের কাছে হারের পর সিরাজ বলেছেন ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম তুলে দিন, বোলারদের কাজ খুব কঠিন হয়ে যাচ্ছে। পাটা উইকেটে যে কেউ এসে প্রথম বল থেকে মারা শুরু করে দিচ্ছে, যার ফলে এবছরের আইপিএলে 270 থেকে 280 রান খুব স্বাভাবিকভাবেই হয়ে গিয়েছে। উল্লেখ্য, গত বছর ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম চালু করা হলেও দলগুলি নিয়ম বুঝতে অনেকটা সময় নেয়। এবার অনেক বুদ্ধি খাটিয়ে নামানো হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার। আইপিএলের মাঝেই এক সাক্ষাৎকারে রোহিত বলেছিলেন, ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মটা আমার খুব একটা পছন্দ নয়, এর ফলে অলরাউন্ডারদের প্রয়োজন কমে গিয়েছে। ক্রিকেটটা এখন 12 জনের খেলা হয়ে গিয়েছে, এর ফলে ক্রিকেটটা নষ্ট হচ্ছে। দর্শকের জন্য যদিও খুব উপভোগ্য হচ্ছে ব্যাপারটা, রোহিতের মতে এই নিয়মের ফলে ভারতীয় অলরাউন্ডারেরা সুযোগ পাচ্ছেন না, অনেক অলরাউন্ডারকেই দলে নেওয়া হচ্ছে না। শিবম দুবে ব্যাট হাতে রান করলেও বল করছেন না, ফলে তার মধ্যে অলরাউন্ডার হিসেবে খেলতে নামার মানসিকতায় প্রভাব পড়ছে। রোহিত বলেছিলেন, ভারতীয় ক্রিকেটের দিক থেকে দেখতে গেলে ওয়াশিংটন শিবমেরা বল করছে না, এটা দলের জন্য ভালো দিক নয়। কী করব জানি না, দলে 12 জন ক্রিকেটার রয়েছে, খেলার পরিস্থিতি বুঝে একজনকে দলে আনা হচ্ছে, এটা দেখে খুব ভালো লাগছে। কিন্তু এই বাড়তি ক্রিকেটার দলে আসার পর 7 বা 8 নম্বরে ব্যাটার সুযোগ খুব কম পাচ্ছেন। আসলে প্লেয়াররা যাই বলুক না কেন, সিদ্ধান্ত তো নেবে বোর্ড। এখন দেখার প্লেয়ারদের এই মতামত বোর্ডকে কতটা প্রভাবিত করে। আইপিএল খেলাটাকে দর্শকদের জন্য উপভোগ করতে গিয়ে কি ক্রিকেট খেলাটার সঙ্গেই আপোষ করা হচ্ছে, নাকি আইপিএলকে স্বল্প ওভার এবং স্বল্প সময়ের খেলা হিসেবে দেখা হচ্ছে, যেখানে খেলা নয় খেলার উপজীব্যকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। তবে আইপিএল শুরুই হয়েছিল বিনোদনের কথা মাথায় রেখে, যেখানে খেলা কম বিনোদন বেশি। তবে কারো কারো এতটা বিনোদনও ঠিক পছন্দ নয়, যে নিয়ম দর্শকদের আনন্দ দিতে গিয়ে বোলারদের মনোবল ভেঙে দেয়। অল্প কিছুদিন আগেই যে কথা বলেছিলেন রোহিত শর্মা, গত রবিবার সেই কথাই শোনা গেল মোহাম্মদ সিরাজের মুখে। ব্যাটার হয়েও আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম তুলে দিতে বললেন তিনি। তার মতে বোলারদের জীবন কঠিন হয়ে গিয়েছে এই নিয়মের জন্য। তবে অনেকের ধারণা সিরাজ একথা মজা করেই বলছেন হয়তো। ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের কারণে অতিরিক্ত একজন ব্যাটার খেলাতে পারছে দলগুলি, সবচেয়ে বেশি লাভবান হয়েছে বা হচ্ছে হায়দ্রাবাদ। ব্যাটিংয়ের সময় তারা ট্রেভিস হেডকে খেলাচ্ছে, তিনি মার্কুটে ইনিংস খেলে প্রায়শই বড় রান তুলে দিচ্ছেন। বোলিংয়ের সময় তাকে বসিয়ে একজন বোলার খেলানো হচ্ছে। কেকেআরের কাছে হারের পর সিরাজ বলেছেন ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম তুলে দিন, বোলারদের কাজ খুব কঠিন হয়ে যাচ্ছে। পাটা উইকেটে যে কেউ এসে প্রথম বল থেকে মারা শুরু করে দিচ্ছে, যার ফলে এবছরের আইপিএলে 270 থেকে 280 রান খুব স্বাভাবিকভাবেই হয়ে গিয়েছে। উল্লেখ্য, গত বছর ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম চালু করা হলেও দলগুলি নিয়ম বুঝতে অনেকটা সময় নেয়। এবার অনেক বুদ্ধি খাটিয়ে নামানো হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার। আইপিএলের মাঝেই এক সাক্ষাৎকারে রোহিত বলেছিলেন, ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মটা আমার খুব একটা পছন্দ নয়, এর ফলে অলরাউন্ডারদের প্রয়োজন কমে গিয়েছে। ক্রিকেটটা এখন 12 জনের খেলা হয়ে গিয়েছে, এর ফলে ক্রিকেটটা নষ্ট হচ্ছে। দর্শকের জন্য যদিও খুব উপভোগ্য হচ্ছে ব্যাপারটা, রোহিতের মতে এই নিয়মের ফলে ভারতীয় অলরাউন্ডারেরা সুযোগ পাচ্ছেন না, অনেক অলরাউন্ডারকেই দলে নেওয়া হচ্ছে না। শিবম দুবে ব্যাট হাতে রান করলেও বল করছেন না,
ফলে তার মধ্যে অলরাউন্ডার হিসেবে খেলতে নামার মানসিকতায় প্রভাব পড়ছে। রোহিত বলেছিলেন, ভারতীয় ক্রিকেটের দিক থেকে দেখতে গেলে ওয়াশিংটন শিবামেরা বল করছে না, এটা দলের জন্য ভালো দিক নয়। কি করব জানি না, দলে ১২ জন ক্রিকেটার রয়েছে, খেলার পরিস্থিতি বুঝে একজনকে দলে আনা হচ্ছে, এটা দেখে খুব ভালো লাগছে। কিন্তু এই বাড়তি ক্রিকেটার দলে আসার পর ৭ বা ৮ নম্বরে ব্যাটার সুযোগ খুব কম পাচ্ছেন। আসলে প্লেয়াররা যাই বলুক না কেন, সিদ্ধান্ত তো নেবে বোর্ড। এখন দেখার প্লেয়ারদের এই মতামত বোর্ডকে কতটা প্রভাবিত করে। স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান।